এখন বের হইলাম অফিস থেকে, আর এখন যাব হচ্ছে এলিগেন্টে। এলিগেন্টে একটা ইফতারের ইনভিটেশন আছে, কিন্তু রাস্তার অবস্থা যে পরিমাণ খারাপ তাতে আল্লাহই জানে কতক্ষণ লাগবে যাইতে। সবচেয়ে ভয় লাগে এইসব চিপা চাপা দিয়ে বাইক চালাইতে। দেখেন ডান পাশে ট্রাক, বাম পাশে বাস, এর মাঝখান দিয়ে চলতেছে টুকটুক করে বাইক, এটা খুবই রিস্কি। এখনও আমি মহাখালী বাস স্ট্যান্ড ক্রস করতে পারিনি, অলমোস্ট 8 থেকে 10 মিনিটের মতো হয়ে গেছে, জানি না কখন পৌঁছাই। অলরেডি খিলগাঁও চলে আসছি, এখন বাজে 5:40, তাহলে প্রায় 1 ঘন্টার মতো, 1 ঘন্টার চেয়ে বেশি মোটামুটি সময় লাগলো। খিলগাঁও হইতেছে একটা খাবার পট্টি, তো খিলগাঁও দেখেন আসা মাত্রই যে পরিমাণ খাবারের দোকান, মানে রোজা তো অলরেডি মনে করেন অর্ধেক অবস্থা খারাপ এই খাবারের দোকানগুলো দেখে, তো এর জন্য দেখলেও শান্তি লাগে যে খাইতে কত শান্তি, কত মজা মনে হয় খিলগাঁওতেই, খিলগাঁওয়ের লোকজনই বুঝে। কিন্তু আমি নিজে কখনো খিলগাঁও এসে খিলগাঁওয়ের কখনো কোনো রাস্তাঘাট চিনি না, এটা একটা সমস্যা আমার। এখনও দিদার ভাই আমার সাথে লাইনে আছে, সে আমাকে রাস্তাঘাট চিনিয়ে দিতেছে। আপনারা যদি কমিউনিকেটরের কথা শুনতে পান হয়তো ভাইয়ের কথা শুনবেন। ভাই এখন কোথায় আসবো বলেন, আমি তো চলে আসছি। হ্যাঁ হ্যাঁ, এই যে তালতলা মার্কেটে সুপার মার্কেট খিলগাঁও আগারগাঁও, কি লেখা খিলগাঁওই তো লেখা, আগারগাঁও লেখা না, 3 নম্বর গেট, 3 নম্বর গেট পাইছি। আচ্ছা আরো সামনে যাইতেছি, আচ্ছা ঠিক আছে। তো ভাই পুরা ভাইকে আমি পুরো অস্থির বানায় ফেলছি রাস্তা চিনতে চিনতে। ওই তো ভাই, যাক কথা বলতে বলতে ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। বাহ, এখানে তো শিশিরের সাথেও দেখা, বিরাট ব্যাপার। এই ডানে, এই ডানে, আচ্ছা আচ্ছা ওকে, ডাইনে ঢুকে বামে ঢুকবো। ফার্স্ট গলি পাইছি, তারপরের গলি না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওরে আল্লাহ, এখানে তো সব হাই প্রোফাইল বাইক টাইক দিয়ে ভরা, বুঝলাম না এটা কার বাইক যদিও। ও বুঝছি, এটা তো দিদার ভাইয়ের বাইক, মাথা মুথা গেছে আসলে। এনিওয়ে, তো বাইকটা এখানে সুন্দর করে পার্ক করে ফেলি আর অফিসের ভিতরে যাই। এই যে অফিসে আসার পরে ভাইরা ইফতার টিফতার রেডি করতেছে, আমি বুঝলাম না বিষয়টা, আমরা ইফতার করতে আসছি নাকি ইফতার বানাইতে আসছি? এনিওয়ে বানাইতে আসলেও শান্তি, কারণ এটা নিজেরই অফিস বলা যায়, কারণ ভাই ব্রাদারের অফিস মানেই হচ্ছে নিজের অফিস। সো অলরেডি ঢুকে গেছি, এই হইতেছে এলিগেন্ট, আর ওই যে এলিগেন্টের লোগো, আর এটা একটা মেসাকার অবস্থা অলরেডি বলে দিছে আমাদের শিশির। শিশির মেসাকার অবস্থা কেন? আচ্ছা ঠিক আছে। এখন যেটা বলতেছিলাম, এখানে এখন ইফতার করব, আর আমার জন্য এত সুন্দর একটা গিফট ক্রাউন সিমেন্ট থেকে রেখে দিছে, কিন্তু গিফটের সাথে রাউটার চলে আসতেছে, বুঝলাম না, যাই হোক গিফটটা নিলাম না। ওকে, তো হেলমেটটা খুলি। খুব ইফতারের আয়োজন করতেছি আমরা, অলরেডি আমাদের সেলিব্রিটি ভাই, ও সরি মানে ইয়া সেলিব্রিটি না কি জানি, বলো তুমি জানি কি বলতে চাইছিলে, তোমার অফিস থেকে কিছু বলতে চাও? সাবান পাওয়া গেছে। সাবান পাওয়া গেছে, ও মানে এই সাবানটা খুঁজতে খুঁজতে আমরা, আমার জীবনটা শেষ হয়ে গেছে হাত ধুবো কি দিয়ে, সেটা জানতে চাচ্ছিলাম। চলে গেছে ওরে ফোন দিয়ে ইফতারের আগে মোটা আমি সাবান খুঁজে বের করছি। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। ও ভাই এটা কেন কমে, ইফতার করে চা খেতে আমরা মাওয়া গেলাম, এটা তো ডেফিনেটলি, এটা আমরা করতেই পারি ভাই, কি কোন আজকে না করলে আরেকদিন করতে পারি। আজকে আছি ইনশাল্লাহ। খুব সুন্দর একটা সময় কাটলো এলিগেন্টের অফিসে, আর ওই যে আরেকজন ভাই দিদার ভাই আসতে না আসতেই চলে যেতেছে, বুঝলাম না ভাই, 10 মিনিটও হয় না আপনার অফিসে আসলাম, আপনি চলে যেতেছেন কেন? আপনি আসছেন হলো 6টা বাজার 5 মিনিট আগে, কোন ছয়টা আসছে?
এলিগেন্ট থেকে এখন বিদায় নিব, নিয়ে দেখি কই যাই, সাথে থাকবে অবশ্যই কামরুল ভাই। এনিওয়ে বাইরে যেয়ে আবার কথা বলি। অলমোস্ট 9:42, এখন আমরা একটু বের হইলাম অফিস থেকে, তো এখন যাব হচ্ছে বার্গার খাইতে, কারণ খিলগাঁও আসলে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে মিস্টার বার্গার, আর ওইটা না খাওয়া পর্যন্ত শান্তি নাই। চলেন। আর এই যে এই ভদ্রলোক কথায় কথায় খালি এই মিস্টার বার্গারের কথা মনে করায় দেয়, আর আমি অস্থির হয়ে যাই। এটাই আজকে চলতেছে। আসো আসো কই, এ দেখ আসো, ওর হচ্ছে হ্যাপি বার্থডে, তো ওকে আমরা সবাই হ্যাপি বার্থডে বলে দিই। হ্যাপি বার্থডে অর্ণব। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে মিস্টার বার্গার, এখানেই আসবো, এখানেই থামবো, বাট সমস্যা হইতেছে এখানে বাইক রাখার মতো কোনো প্লেস পাইতেছি না। আর একমাত্র শিষ্য শিশির প্রিয় অভিভাবকের সাথে আছে, বেচারা চলে যেতে চাইছিল যে মুহূর্তে সে বার্গারের নামটা শুনলো, তার চেহারার ভিতরে একটা গ্লো, চেহারাটা একটু দেখি যে গ্লো, মানে সে গ্লো। তো আমরা মিস্টার বার্গারে ঢুকি, কারণ এর আগেও এখানে আসা হয়েছে, আজকেও সেকেন্ড টাইম, আর এই হচ্ছে কামরুল ভাইয়ের জন্যই আসা হয় বারবার। এনিওয়ে তো ঢুকে যাই ভিতরে। সো আমাদের বার্গার চলে আসছে, আর এই যে আমার অনুসারী সমানে বার্গার খাওয়া শুরু করে দিছে, কেমন লাগে অনুসারী? মজা ভাই, ও তো সেলিব্রিটি হইতে চায় ভাই, বার্গার খা হয়ে যাবে, ও তো সেলিব্রিটি হইতে চায়। সেলিব্রিটি নাকি ছেলিব্রিটি হইতে চায়? কি হইতে চাও? হয়ে গেছো, অনেক কথা বলে ফেলছি তোমাদের সাথে, এখন বার্গার খাওয়ার সময়, এই সময়ের কথা না বলে বার্গারটা খাই। এনিওয়ে থ্যাংকস এগেইন। সো আজকের দিনের আড্ডাটা এখানেই শেষ করতেছি, এখন অলমোস্ট 10:30 বাজে, তো বাসায় যাইতে হবে, তো ভাইদের কাছ থেকে বিদায় নিব, বাকি সবাই চলে গেছে। খুব সুন্দর একটা সন্ধ্যার পর থেকে টাইম কাটালাম এবং এলিগেন্টের ইফতার পার্টিতে থাকলাম, যদিও একটা ছোট ছোট পরিসরে ইফতার। তো ভাই থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, দেখা হবে কালকে ইনশাল্লাহ। ভাই সালাম আলাইকুম। ভাইকে কিন্তু আমার পেজটা লাইক দেওয়াই দিন। খিলগাঁও আসলে যেটা হয়, মানে আসার সময় একটা প্যারা হয়, বাট সত্যি কথা বলতে আসার পর আর যাইতে ইচ্ছা করে না, মনে হয় এখানে অনেকক্ষণ আড্ডা দিই, মানে আড্ডা দেওয়ার জন্য একটা বেস্ট প্লেস। নিজেদের ভাই ব্রাদাররা যখন কোনো বিজনেস স্টার্ট করে এবং সেটা যদি হয় আমাদের বাইকারদের জন্য একটা উপকারী কিছু, তাহলে সত্যিই খুব মন থেকেই ভালো লাগে, কারণ আমরা এক্সপেক্ট করি যে একটু মিনিমাম প্রাইসে একটা ভালো প্রোডাক্ট আমরা পাবো, সেটা যেটাই হোক। সো বাংলাদেশের এরকম যারা যারা ছোটো ছোটো কোম্পানি আছে বা বড় বড় কোম্পানি আছে, যারা বাইকার্সদের কথা ভেবে বাইকার্সদের জিনিসপত্র বানায়, তাদের ডেফিনেটলি মন থেকে সম্মান চলে আসে যে ভালো কিছু জিনিস আমরা অনেক কম দামে পাই এই কারণে। তো এনিওয়ে সবার জন্যই দোয়া থাকবে, এবং এরকম কোম্পানি আরও ডেভেলপ করুক, গ্রো আপ করুক, যাতে আমরা ভালো কিছু জিনিস সব সময় পেতেই থাকি, অ্যাভেলেবেল হয়ে থাকে সব জায়গায়। তো ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে, চেষ্টা করব আমার সব ধরনের আপডেট মাঝে মধ্যেই দেওয়ার জন্য। তো থ্যাংক ইউ যারা আমার সাথে আছেন বা যারা আমার ভিডিওগুলো দেখেন, পছন্দ করেন, সবাইকে আসলে আমার অনেক অনেক ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই, টিল দেন আল্লাহ হাফেজ, টাটা।